বাংলাদেশে প্রতি বছর 5,81,000 বেশি মানুষ সাপের কামড়ের শিকার হন, প্রাণ হারান 6,000 বেশি। দুপুরে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনা সভায় এই তথ্য উঠে এসেছে। সেখানে জানানো হয়, বর্ষাকালে সকাল ও সন্ধ্যায় সাপে বেশি কামড়ায়। প্রকোপ বেশি চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহে। বিশেষজ্ঞরা বলেন, সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। বাংলাদেশের বেশিরভাগ সাপই নির্বিষ, বিষধর মাত্র 7 থেকে 8 ধরনের।